أصل الأول من الأصول الثلاثة، وأول سؤال تسأل عنه في قبرك من ربك؟ প্রথম মূলনীতি যে তিনটি মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি এবং যে সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন সেটি হচ্ছে যে তোমার প্রভুকে بماذا تجيب؟ আপনার প্রভুকে আপনি কিভাবে উত্তর দিবেন تقول ربي الله আপনি বলবেন আমার প্রভু আল্লাহ রব্বুল আলামিন الذي رباني اي خلقني وامدني بالرزق هذا التربيه للظاهر تربيه للبدن যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন যিনি আমাকে লালন পালন করেছেন বাহ্যিক এটি হচ্ছে বাহ্যিক লালন পালন তথা আমার এই শরীরের গঠনকে তৈরি করা এবং তা সেই রিজিকের ব্যবস্থা করা এটি হচ্ছে বাহ্যিক লালন পালন وتربيه للباطن بان الله سبحانه وتعالى انزل الكتب وارسل الينا الانبياء والرسل عليهم الصلاه والسلام এবং যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আন্তরিক এবং বাহ্যিক এবং অবাহ্যিক ভিতর থেকেও যিনি আমাকে লালন পালন করেছেন আর সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে পাঠিয়েছেন তার কিতাব অবতীর্ণ করেছেন হেদায়েতের জন্য فإذا كان الله سبحانه وتعالى هو الخالق والرازق لابد أن يعبد هو سبحانه وتعالى ولا يعبد غير الله সুতরাং যে আল্লাহ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা এবং তিনি হচ্ছেন লালন পালনকারী তিনি হচ্ছেন রিজিক দাতা সুতরাং তিনি ব্যতীত অন্য কাউরি ইবাদত করা যাবে না وكل من صرف شيئا من العبادة لغير الله فهو مشرك شرك كافر خالد مخلد خلود أبدي في النار إلا أن يتوب সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ছোট যদি শিরক করে শিরক আকবার অল্প যদি হয় এবং সেটি শিরক আকবার হয় তাহলে সে কখনো জান্নাতে যাবে না সে চিরস্থায়ী জাহান সে জাহান্নামে থাকবে সে জান্নাতে কখনো প্রবেশ করবে না نعم لكن نحن الان لابد نتنبه اننا لا نحكم على الاشخاص فلان كافر فلان مبتدع فلان كذا لا هذا للعلماء للقضاء الشرعي نحن نريد نتعلم حكم الفعل حتى نحذر نحن ونحذر غيرنا اما اطلاق الاحكام هذا لكبار العلماء والله اعلم এখানে দুইটি বিষয় আমাদের লক্ষণীয় যে আমরা কাজ সম্পর্কে আমরা জানব কিন্তু যে ব্যক্তি এই কাজগুলো করে তথা শিরক শিরকের হুকুম কি এটি আমরা জানব কিন্তু যে ব্যক্তি শিরক করে বা যে ব্যক্তি বিদআত করে তার হুকুম কি সে ইসলাম থেকে বের হয়ে গেছে না আছে এই বিষয়টি আমাদের না আমাদের জানতে হবে যে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো তার যেগুলো নিষেধ বিষয় শিরক হোক বিদআত হোক এগুলো আমরা জানবো হ্যাঁ এগুলো সম্পর্কে আমাদের এলেম অর্জন করতে হবে কিন্তু কাউকে ফতোয়া দেওয়া কাফের সে মুরতাদ হয়ে গেছে সে মুবতাদি হয়ে গেছে দিন থেকে বের হয়ে গেছে এটি আমার এবং আপনার এটি বিষয় না বরং এটি হচ্ছে যে ওলামাদের বিষয় এটি হচ্ছে কোর্টের কোর্ট কাচারির বিষয় এটি আমার এবং আপনার বিষয় না এ বিষয়ে আমাকে এবং আপনাকে সাবধান থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে আমরা যেন কাউকে যেন এ ধরনের ফতোয়া দিয়ে না দিই বরং আমরা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানতে বলেছেন শিক্ষা অর্জন করতে বলেছেন সেগুলোই আমরা করবো